আসসালামু আলাইকুম, আপনাদের জন্য নিয়ে আসলাম ওবিবি 38-এর আবারও নতুন এক ফ্রি মোড মেনু। এটি হবে অটোকিল মোড মেনু, যেটি দিয়ে আপনারা আকাশে উঠতে পারবেন এবং গান চেঞ্জের সাহায্যে অটোমেটিক এনিমি মারতে পারবেন। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে 50 জন অ্যালাইভ এনিমিকে খুব সহজে মেরে ফেলতে পারবেন আপনি বড় ম্যাচ স্টার্ট করে। এটি কিন্তু কোনোভাবেই এন্ট্রি পান না, অবশ্যই এটি ফ্রি প্যানেল, আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন শুধুমাত্র ফ্রি ভিডিওটি দেখে। 100% কাজ করবে, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না আপনাকে। তো চলুন কীভাবে এখন এই ফ্রি ভিডিওটি দেখে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করে গেম প্লে করবেন সেই প্রসেসটি দেখে দেব একেবারে একটি ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেকে বলেন ভাই আমি ভিডিও সেট আপ করতে পারি না কিংবা দেখি ঠিকই কিন্তু কাজ করাতে পারি না। তবে ভাই আপনার জন্য অনুরোধ থাকবে, আপনি যদি একবার দেখে না বোঝেন আপনি 2 থেকে 3-4 বার দেখুন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন এবং 100% কাজ করবে। এর পাশাপাশি আপনারা যারা পেইড অ্যাড নিতে চাচ্ছেন তারা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার থাকবে, সেখান থেকে সরাসরি যোগাযোগ করে আপনারা মেইন আইডির জন্য এই পেইড অ্যাড নিতে পারবেন। পেইড অ্যাডের জন্য 100% এন্ট্রি ব্যান্ড, সুপার ফাস্ট মুভমেন্ট স্পিড, নো রিকয়েল, এইম বোর্ড এবং সেই সাথে এইম লক থাকবে। অল্প একটু ড্রাগ করার কারণে হেডশট রেট লাগবে, আপনি চাইলে বডি শট মারতে পারেন এবং সেই সাথে আপনি চাইলে হেডশট মারতে পারবেন। আপনি যেটা ড্রাগ করবেন সেটা মাস্ট বি হেডশট লাগবে, আর ড্রাগ না করলে সেটা মাস্ট বি বডি শট। সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার উপরে, ফোনের ডিসপ্লেতে কোনো লগো শো করবে না। তো চলুন এখন এই ফ্রি ভিডিওটি কিভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন সেই প্রসেসটি দেখে দিই। ডেসক্রিপশন এবং পিন কমেন্টে একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কতে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। চলুন যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করার পরে এই ব্রাউজারের মধ্যে এই লিঙ্কটি পেস্ট করে দেবেন। জাস্ট সার্চ বার থাকবে, এই সার্চ বারের মধ্যে এসে ট্যাপ করে ধরে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন। তাহলে এখান থেকে কাজটা শেষ এবং গো অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। এই ধরনের পেজের মধ্যে আপনাকে নিয়ে আসলে দেন এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে প্রথম অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে এখান থেকে 15 সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে। 15 সেকেন্ড সময় অপেক্ষা করার পর স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। দেখবেন এখান থেকে কন্টিনিউ আছে, কন্টিনিউ অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। দেন এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পরে আবার আপনাকে নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাবে এবং এইখান থেকে দেখতে পারবেন যে আপনাকে আবারও 15 সেকেন্ড সময় অপেক্ষা করতে বলতেছে। আপনারা এই 15 সেকেন্ড সময়টাকে অপেক্ষা করে নেবেন। জাস্ট 15 সেকেন্ড অপেক্ষা করার পরে আবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনারা যদি আমার ভিডিওটি ঠিকঠাক মতো দেখেন এবং ঠিকঠাক মতো কাজ করতে পারেন তবে এটা কিন্তু 100% কাজ করবে। তো চলুন এখন দেখানো যাক কিভাবে কন্টিনিউ অপশন এসেছে কিনা। আবার দেখতে পারতেছেন এখান থেকে কন্টিনিউ অপশন এসে গেছে এবং কন্টিনিউ অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাজটি শেষ। দেন এখান থেকে আবার নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাবে এবং আবার আপনাকে 15 সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে আবার 15 সেকেন্ড সময় অপেক্ষা করে নেবেন। 15 সেকেন্ড শেষ হলে আবার স্ক্রল করে নিচের দিকে যাবেন। এভাবে কয়েকটি ধাপ সম্পন্ন করলে আপনি 100% গ্যারান্টি সহকারে আপনার মেন আইডিতে কিন্তু এটা কোনোভাবেই খেলতে পারবেন না। আপনারা জাস্ট বট আইডিতে 7 থেকে 10 দিনের মতো এটাতে গেম প্লে করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। দেন এখন এখান থেকে আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং কন্টিনিউ অপশন পাবেন, সেখান থেকে কন্টিনিউ অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাজটি শেষ। তৃতীয় ধাপটি সম্পন্ন হলে আবারও নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাবে এবং এখানে কিন্তু অ্যাড আসে প্রচুর পরিমাণে। অ্যাডগুলোর উপর ক্লিক করে দেবেন না কোনোভাবেই, অ্যাডগুলোর উপর ক্লিক করে দিলে আপনাকে ভুলভাল জায়গায় নিয়ে যাবে কিন্তু তখন আপনার সেমভাবে কাজ করবেন ঠিকই কিন্তু কোনোভাবে সফল হতে পারবেন না। দেখুন এখান থেকে আবারও যেভাবে পেজ লোড নিচ্ছে, আমার এখানে যেভাবে পেজ লোড নিচ্ছে আপনার ফোনে সেমভাবে পেজগুলো লোড নেবে এবং সেম জায়গায় নিয়ে যাবে, তারপরে কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। তাছাড়া অন্যথায় আপনি যদি অন্য কোনো সাইটের মধ্যে চলে যান তাহলে কিন্তু কোনোভাবেই পসিবল না। আপনারা এটা ফ্লাই হ্যাক, অটোকিল হ্যাক এবং মুড মেনু, জাস্ট গানটা চেঞ্জ করবেন অথবা গানটা তাক করে ধরলেই হয়ে যাবে। এটা আপনাকে গান ফায়ার করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউ ক্লিক করে দিবেন, কোনোভাবে ডাউনলোড হ্যাকের উপর ক্লিক করে দিবেন না। এখন আপনার কাজটি হবে নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাবে এবং এখান থেকে নতুন পেজের মধ্যে আসলে এখান থেকে আবার নতুন একটি অপশন দেখতে পারবেন, সেখানে আপনাকে আবার 15 সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে। আপনারা এই ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন করে নেবেন এবং ঠিকঠাক মতো সেট আপ করে নিতে পারলে 100% কাজ করবে। যদি আপনি একবারে না বুঝেন আপনি ভাই কয়েকবার ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু মাস্ট বি কাজ করবে। এখন আপনি এই যে আইকনটা আছে এই আইকনটার উপরে একটি ক্লিক করে দিবেন, জাস্ট এই আইকনটার উপরে ক্লিক করে দিলে নতুন একটি পেজের মধ্যে আবার নিয়ে যাবে এবং ডাউনলোড অপশন কিন্তু এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। আবারও এখান থেকে আপনাকে 15 সেকেন্ড সময় অপেক্ষা করতে বলতেছে, এই 15 সেকেন্ড সময় আপনি অপেক্ষা করে নেবেন। আপনার 15 সেকেন্ডের কাজটি সম্পন্ন হলে স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন আবারও কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আবার নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাবে। আপনার কাজটি মোটামুটি শেষ, প্রায় 80% কাজ সম্পন্ন করেছেন আপনি যদি এতদূর পর্যন্ত আমার ভিডিও দেখে সম্পন্ন করে থাকেন। দেন এখন আসবে ডাউনলোড অপশন। তো এখান থেকে এতটুকু কাজ সম্পন্ন করলে নতুন একটি ফ্রি ফায়ার আপনাকে ইনস্টল করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ একটি মোড মেনু। আপনার পূর্বে থেকে যদি কোনো ফ্রি ফায়ার ডাউনলোড করা থাকে তাহলে সেটিকে আনইনস্টল করে দিবেন, আনইনস্টল না করে দিলে কোনোভাবেই কিন্তু এই অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন না। আপনার পূর্বে থেকে যদি কোনো ফ্রি ফায়ার ইনস্টল থাকে সেটিকে আনইনস্টল করে দিয়ে আমার দেওয়া লিঙ্কে থেকে ঢুকে দেন, তারপরে আপনি এখান থেকে জাস্ট
আমি যেভাবে দেখিয়ে দিলাম সেম ভাবে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করলেই হয়ে যাবে তারপরে এখান থেকে দেখতে পারতেছেন আবারো লাল বর্ণের একটা ডাউনলোড ফাইল এই অপশনটির উপর একটু ক্লিক করে দিবেন এবং এখান থেকে আবারো ডাউনলোড নাও অপশন এসেছে এই ডাউনলোড নাও অপশনটির উপর একটু ক্লিক করে দিবেন এবং এটা কিন্তু অ্যাড কোনোভাবে অ্যাড অপশনের উপর ক্লিক করে দিবেন না তাহলে কিন্তু অন্য পর্যায়ে নিয়ে যাবে দেন এখন আপনার কাজটি সম্পূর্ণ শেষ এখন এগেইন ডাউনলোড এগেইন নামের অপশনটি এসেছে এর উপর একটু ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পারতেছেন ডাউনলোড কিন্তু আমার শুরু হয়ে গেছে অলরেডি এখান থেকে ডিটেইলস অপশন এসেছে এই ডিটেইলস অপশনটির উপর একটু ক্লিক করে দিবেন ডিটেইলস এর উপর ক্লিক করে দিলে আপনাকে ডাউনলোড হয়ে যাচ্ছে কিনা এটা দেখিয়ে দেবে জাস্ট 124 এমবির একটি ফাইল এটিকে আপনারা ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখান থেকে দেখিয়ে দিচ্ছে এই যে সেমভাবে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনাদের ভিডিও দেখানোর জন্য জাস্ট আমি এটিকে এখন আপনাদের সামনে কীভাবে সেট আপ করবেন সেই প্রসেসটি দেখে দিই এটিকে জাস্ট আপনারা ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পরে ইনস্টল অপশনটির উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে যদি আপনার পূর্বে থেকে কোনো ফ্রি ফায়ার ইনস্টল করা থাকে তাহলে এটিকে কাজ করবে না আর যদি ইনস্টল করা না থাকে তাহলে এটি কেবল ইনস্টল হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম হবে না তারপরে জাস্ট গেমের মধ্যে ঢুকবেন আর অটোমেটিক কাজ হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ